একটি সরিষার তেলের মেশিনের বদৌলতে জিল্লুর রহমানের জীবনের ভাগ্যের চাকা ঘুরেছে বিদ্যুৎ গতিতে। দুশ্চিন্তা হতাশা থেকে বের হয়ে মাত্র দেড় বছরের মাথায় স্বাবলম্বী হয়ে ওঠে এই যুবক। জিল্লুর 50,000 টাকা পুঁজি নিয়ে শুরু করেন সরিষার তেলের ফ্যাক্টরি। তার প্রোডাক্টের নাম জিমি খাঁটি সরিষার তেল। কক্সবাজার জেলার চকরিয়া বড়ৈতলি গ্রামের বাড়ির পার্শ্ববর্তী এলাকায় গড়ে তুলেছেন তেঁতুল গাছের ঘানি ভাঙা সরিষার তেলের অয়েল মিল। তার ব্যবসা ক্রমাগতভাবে সম্প্রসারিত হচ্ছে। পরিশ্রমের ফলস্বরূপ তিনি এখন গাড়ি বাড়ি মাছের ঘের সহ অঢেল সম্পদের মালিক। মাত্র দেড় বছর আগেও পোলট্রি ফার্মে বড় ধরনের লোকসান দিয়ে দিশেহারা হয়ে যান জিল্লুর। প্রবল ইচ্ছাশক্তি অদম্য সাহসের উপর ভর করে জিমি খাঁটি সরিষার তেলের ফ্যাক্টরির মাধ্যমে 34 বছর বয়সী জিল্লুর জীবনের মোড় ঘুরে যায়। তার মিলে প্রস্তুতকৃত বোতলজাত জিমি খাঁটি সরিষার তেল কক্সবাজারের গণ্ডি ছাড়িয়ে চট্টগ্রামের অলিগলিতে পৌঁছে যাচ্ছে। গুণমানে সুনাম অর্জন করেছে জিমি সরিষার তেল। জিল্লুর খাঁটি সমৃদ্ধ এই তেল পৌঁছে দিতে চান সারা দেশে। এজন্য এই অয়েল মিল আরও সম্প্রসারণ করে বৃহত্তর পরিসরে নিয়ে যেতে বদ্ধপরিকর তিনি। জিল্লুর রহমান বলেন, এই অয়েল মিল আমার জীবনের চাকা ঘুরিয়ে দিয়েছে। বেকার জীবন থেকে মুক্তি লাভ করতে মাত্র 50,000 টাকায় ব্যবসা শুরু করেছিলাম, আর এখন আমার কোটি টাকার ব্যবসা। ব্যবসার জগতে আসার পিছনে আমার পারিবারিক একটা কথা, আমার পরিবার বিগত 5 বছর ধরে সরিষার তেল ইউজ করে আসছে, এবং এই সরিষার তেল ইউজ করতে গিয়ে একবার সরিষার তেল কিনতে গেলে একবার ভোগান্তির শিকার হই। এক কোম্পানি সরিষার তেল এক কোম্পানি, তবে এটা নিয়ে জানতে যখন গেছি ওখানে দেখি যে সব বাজারে ভরপুর। এই বাজারে ভরপুর থেকে মুক্ত হওয়ার জন্য আসলে আমি যখন এটা জানতে গেছি, জানতে গিয়ে আমার ব্যবসাটা নামার জন্য আমার আগ্রহ যাচ্ছে। এবং এতে আমি বগুড়া গিয়ে যখন ফ্যাক্টরি ভিজিট করি, তখন আমার যে মনে হয়েছে যে না, এই মানুষ যখন সচরাচর সবগুলো ভেজালের উপরেই আছে, তখন এই ভেজাল দেখে নিয়ে আসার জন্য আমাকে নিজেই উদ্যোগ নিতে হবে। কেউ উদ্যোগ না নিলে তো আর ভেজাল দেখে বাইরে যাওয়া যাবে না। এই জন্য মূলত আমার সরিষার তেলের জগতে নামা। সরিষার তেলের জগতে নামতে গিয়ে দেখলাম যে এই যে বিশেষ করে আমাদের চট্টগ্রাম বিভাগের কথাই বলি, চট্টগ্রাম যেহেতু আমাদের বন্দর আছে, সেহেতু বিভিন্ন রাষ্ট্র থেকে আমাদের এখানে যেমন কি ইউক্রেন, রাশিয়া, অস্ট্রেলিয়া, এরকম বিভিন্ন রাষ্ট্র থেকে আমাদের বাংলাদেশে সরিষা, বিভিন্ন প্রকারের সরিষা আসে, যেগুলো আসলে যখন ফ্যাক্টরিতে যখন চুরা হয় তখন এখানে তেল বাইর হয় না, এটা কালো মোবিলের মতো একটা জিনিস বাইর হয়। এটাতে মেডিসিন দিয়ে বিভিন্ন ধরনের করে বাজারজাত করে বিভিন্ন কোম্পানি মার্কেটিং করতেছে। নাম বলতেছি না আমি, বিভিন্ন কোম্পানি মার্কেটিং করতেছে। এখানে আমরা যে ছোটোবেলায় যে সরিষার তেলগুলো খেতাম, এর কোনো ধরনের এর স্বাদের সাথে এর সাথে বর্তমান তেলের সাথে সাথে মিলে না। এই জন্য যে দেশি তেল সরিষার তেল আমরা সচরাচর আমরা বাজারতে মানে কিনতে পাই না। অরিজিনাল কাঠিটা, এই কাঠিটা নেওয়ার জন্য আমি যখন মনস্থির করলাম, তখন বগুড়া থেকে আমি ফ্যাক্টরির যাবতীয় সরঞ্জাম নিয়ে এসে আমি এখানে অরিজিনাল ঘানি দক্ষিণ চট্টগ্রামে আমরাই প্রথম অরিজিনাল ঘানি বসিয়ে, এবং সরকার থেকে অনুমতি বিএসটিআই বলেন, আপনার ট্রেডমার্ক বলেন, আর আপনার যে বাজার যাদের যে বদল যাদের মোড়ক লাইসেন্স বলেন, এগুলো সব কিছু নিয়ে আমরা নতুনভাবে যাত্রা শুরু করি, যেটা জিমি সরিষার তেল নামে পরিচিত। জিমি সরিষার তেল নামে পরিচিত। এটা সম্পূর্ণই আমাদের বড়তলিতে উৎপন্ন হচ্ছে, এবং আমরা সরিষা কালেক্ট করি হলো বগুড়া, আপনার সিরাজগঞ্জ, শেরপুর, ওখান থেকে আমরা সরিষা একদম জেনুইন দেশি সরিষা যেগুলি, এগুলি কালেক্ট করে এখানে এসে উৎপাদন করে আমরা নিজেরাই একটা কোম্পানি গঠন করে নিজেরাই বাজারজাত করতেছি। এবং আমার তেলের গুণগত মান সম্পর্কে বলতে গেলে আসলে আমি বলবো যে বাজারে যে সমস্ত তেলগুলো আছে সব থেকে আমার। তার ব্যবসার সাথে জড়িয়ে শতাধিক বেকার যুবকের কর্মসংস্থান হয়েছে। কক্সবাজার শহর, ঈদগাঁ, চকরিয়া, বড়ৈতলি, চট্টগ্রাম লোহাগাড়া সহ বিভিন্ন স্থানে একাধিক শোরুম, এমনকি অনলাইনেও চলছে জিমি সরিষার তেলের জমজমাট ব্যবসা। শামিমানা শ্রীন্তনী, NL24।